একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেয় হৃদয় থেকে, একজন মা তার অদেখা সন্তানকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস, একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন, একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে, একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন, একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার একজন স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় মা এবং স্ত্রী দুজনেই উপবাস করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর, স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60টি বছর, কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করে থাকেন, কিন্তু সেই সন্তান যখন বৃদ্ধ হয় তখন তার এই একই দায়িত্ব স্ত্রীরাই পালন করেন। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা, আর স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে সন্তানের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। গর্ভ থেকে জন্ম নেওয়াটাই যদি মা ও স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার সন্তানকে গর্ভে ধারণ করবেন, একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আর একজনকে জন্ম দিয়ে মা হবেন। মা ও স্ত্রীর মধ্যে যারা পার্থক্য খুঁজে বেড়ান তারা একান্তই তাদের বোকামির পরিচয় দিয়ে থাকেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।